স্বাগত দর্শক বন্ধু আপনারা দেখছেন আপডেট লাইফ আজ আপনাদের সামনে বিশেষ দুটি কোর্ট কেসের বিষয় নিয়ে আলোচনা করব প্রথমতই আজকে আপনারা সকলেই জানেন যে একত্রিশ তারিখ আজকে প্রাথমিকের প্রশ্নভূমি মামলা সংক্রান্ত একটি আপডেট উঠে আসার কথা ছিল এবং এই কোর্ট কেসটি কিন্তু আজকে পঁয়ত্রিশ নম্বরে লিস্টেড ছিল সতেরো নম্বর কোর্টে জাস্টিস মহাশয় অভিজিৎ গাঙ্গুলটির বেঞ্চে কিন্তু কোর্ট কেসটা লিস্টেড ছিল তো এই কেস থেকে যা তথ্য উঠে এসছে সেটাই জানাবো আজকে এবং তার সাথে সাথে ডিএলএড এবং বিএড মামলার বর্তমানে ভাগ্য নির্ধারণ হতে চলেছে এবং সে বিষয়টা নিয়ে কী তথ্য উঠে আসছে সেটাই এখন জানাতে চলেছি অনুরোধ রইল যদি ভালো লাগে যদি মনে হয় উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তথ্য পাওয়ার জন্য তো দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখন যে আমরা রয়েছি ডাব্লিউ এ ফোর ডবল জিরো এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পায়েল বাগ অ্যান্ড আদার্সের যে কেস সেই কেসের অর্ডার কপিতে এটি আজকের অর্ডার কপি ডেটও দেওয়া রয়েছে একত্রিশ আট দু হাজার একুশ এই কোর্ট নম্বর সতেরোশো পঁয়ত্রিশ নম্বরের লিস্টেড ছিল যে কোর্ট কেসের আইনজীবী ছিলেন বিক্রম ব্যানার্জি মিস্টার সুদীপ্ত দাশগুপ্তা পিটিশনারদের পক্ষ থেকে এবং এনসিটি পক্ষ থেকে এল কে গুপ্তা রাতুল বিশ্বাস বোর্ডের তরফ থেকে এবং সৌভিক নন্দী এনসিটি তরফ থেকে এই কোর্ট কেসে যে ম্যাটার সেটি কিন্তু শোনা হয়ে গিয়েছে এবং এই কোর্ট কোর্টকেসের রেসপন্ডেন্ট যেটা রয়েছে ডাইরেক্টের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে যে কোয়েশ্চেন বুকলেটে যে উনিশ নম্বর পেজে ছত্রিশ নম্বর পেজে উনিশ নম্বর যে কোয়েশ্চেনটা ছিল যেটা রিট নিয়ে রিটপিটিশানটা করানো হয়েছে সেই রিটপিটিশানটা কোর্ট কিন্তু আবারও জাজমেন্ট করতে চায় তো এবার বিগত সময়েতেও এটা জাজমেন্ট হয়েছে এবং সেই সময়ে তো দেখা গেছে প্রশ্ন ভুল ছিল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একজন এক্সপার্ট কমিটি গঠন করে সেখান থেকে প্রশ্ন ভুল আছে কি নেই সে বিষয় নিয়ে একটি বিবেচনা করানো হয়েছিল সেখানেও দেখা গেছিলো প্রশ্নভুল রয়েছে এবং সে সংক্রান্ত বিষয়টি কোর্টে একবার মীমাংসা হয়েছে এবার ছ নম্বর প্রশ্নভুল মামলা ছিল সেটি এবং তার সাথে সাথে এই কোর্ট কেসটা যেটা উনিশ নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেই কোর্ট কেসে এই কোর্ট কেসে কিন্তু সেটা জাজমেন্ট করানো হবে এবং এর জন্য আগামী আগামীকালকে কেসটা হিয়ারিং হতে চলেছে এবং এই পর্যন্ত কোর্ট কিন্তু মুলতুবি রয়েছে অর্থাৎ এই কোর্ট কেসটা কিন্তু আগামী বেলা কাল বেলা দুটো পর্যন্ত মুলতবি রয়েছে বেলা দুটোর পর কিন্তু কোর্ট কেসটা উঠবে এবং লিস্টে সেটা কিন্তু লিস্টেড হচ্ছে এবার এই লিস্টেড হয়েছে এবং পরবর্তীকালে ফোর ডবল জিরো ফোর ফোর ডবল জিরো এইট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং তার সাথে সাথে পরবর্তীকালে ম্যাটের যে কোর্টকেসটা রয়েছে ম্যাট কোচ কোর্টকেস যেটা এই মামলা সংক্রান্ত রয়েছে সেটাও পরবর্তী সময়ে উঠবে এখনই এটা নিয়ে কোনো আপডেট উঠে আসেনি তো এই যে প্রাইমারির প্রশ্নভুল মামলা সংক্রান্ত এতদিন ধরে ঝুলে রয়েছে অবশ্যই এটা চিন্তার কারণ কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু অবশ্যই সমস্যাজনক একটি পরিস্থিতি আগামী দিনে আশা রাখবো খুব দ্রুত মিটে যাবে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে দু হাজার কুড়ি সালে তেইশে ডিসেম্বর ষোলো হাজার পাঁচশো বিজন বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষক নিয়ে করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই এই পায়েলবাগ কিন্তু মণ্ডল চিন্টু ছনাক সহ অনেকেই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তার মধ্যে আজকে পায়েলবাগের মামলাটি উঠেছিল এবং এর আগেও কিন্তু এই চিন্টু ছনাক সহ যে অন্যান্য মামলাগুলি রয়েছে অসিম আক্রম মণ্ডলের মামলাও কিন্তু আগে শুনানি হয়েছে এবং সেই সংক্রান্ত আপডেট আমরা তুলে ধরেছিলাম এবার চলে আসবো যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএলএড ভার্সেস বিএড বর্তমানে এই কোর্ট কেসটা কিন্তু চলছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে এই কেসটা আঠেরো আজ তারিখে অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর আবারও শুনানি হতে চলেছে বিষয়টির ওপর গুরুত্ব বুঝে মাননীয় বিচারপতি মহাশয় অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু আজ লিস্টেড করেছেন যদিও শনিবার দিন কোনো কেস কিন্তু শুনানি হয় না সেই বার্তে তার সত্ত্বেও এটা লিস্টেড করানো হয়েছে যদি কেসটা সেদিন শুনানি হয় সেখান থেকে যা জাজমেন্ট উঠে আসবে সেটা তো আমরা পরবর্তীকালে দেখতেই পাবো কিন্তু তার সত্ত্বেও আজকে যে ঘটনা আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই মামলা চলছে এর আগে সুপ্রিম কোর্টের একটি রায়েতে কিন্তু ডি ডিএদের বসতে দেওয়া যাবে এ সংক্রান্ত একটি নির্দেশিকা ছিল তার সত্ত্বেও এই কোর্ট কেস বর্তমানে চলছে অবশ্যই সেই কোর্ট কেস থেকে কি উঠে আসে আমরা দেখবো এবং আজকে এটি একটি কোর্ট কেসের অর্ডার কপি উঠে এসেছে যে অর্ডার কপিটা কিন্তু দিল্লি হাইকোর্ট বা দিল্লির যে কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশই পাবলিশ হয়েছে এবং এটি বিচার গতকালকে সম্পন্ন হয়েছে এখানেও যে বিষয়টা উঠে এসেছে তাতে করে কিন্তু দেখা যাচ্ছে যে ডিএডদের অগ্রাধিকারের বিষয়টা যেমন কোনোভাবেই তুলে ধরা হয়নি সেখানে এনসিটির যে গাইডলাইনস দিয়ে দেওয়া হয়েছে সেই গাইডলাইনস থেকেই মান্যতা দেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা প্রিন্সিপাল ব্রাঞ্চ নিউ বিদিল্লিতেই কিন্তু শুনানিটা হয়েছে এই কোর্ট কেসে নম্বর ছিল এম এ এবং সেভেন ডে ছিল আজকে সেভেন ডে অফ জুলাই দু হাজার একুশ এ কেসটা কিন্তু শুনানি হওয়ার কথা ছিল এবং তারপর আজকে শুনানি হয়েছে এর মধ্যে গতকালকে এবং এই শুনানি থেকে যা তথ্য উঠে এসেছে তাতে করে কিন্তু দিল্লি সাবর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড বা ডিএসএসবি যে একটি ইস্যু নোটিফিকেশান দিয়েছিল যেটাতে বারো পাঁচ দু হাজার একুশে ইনভাইট অ্যাপ্লিকেশান করা হয়েছিল ভেরিয়াস পোস্ট যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারির জন্য কোড নম্বর ফর্টি টু বাই ফর্টি ওয়ান সেখানে অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে অ্যাপ্লিকেশনের জন্য কী কী নির্দেশিকা ছিল সেখানে বলা হয়েছিলো কিন্তু যে দ্য অ্যাপ্লিকেন্ট হোল্ড গা গ্র্যাজুয়েশান ডিগ্রি অ্যান্ড বিএড ডিগ্রি দেশ কন্টেন্ট নোটেড দ্য থ্রু হেলথ কোয়ালিফিকেশান স্টিপিউলেটেড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশান এনসিটি ইন এ ওয়ে আর সুপিরিয়র টু দিস স্টিপিউলেটেড বাই দ্য রেসপন্ডেন্টস দ্য অ্যাপ্লিকেশান আর নট বিং রিসিভড যাদের অ্যাপ্লিকেশান যারা বিএড করেছেন তাদের অ্যাপ্লিকেশান গ্রহণ করা যাবে না এই মর্মে নির্দেশিকা দিয়েই কিন্তু ডি এস এসবি ডি এসএসবি অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেন্ট সার্ভিস সিলেকশান বোর্ডের তরফ থেকে নির্দেশিকা পাবলিশ করা হয়েছিল এবং তাতে কিন্তু ডিএলএডদের এল অগ্রাধিকারের বিষয়টিও ছিল ইন দিস ব্যাকগ্রাউন্ড এখানে বলা হচ্ছে যে বাই দিস ফিল্ড ওয়ে উইথ এ প্রেয়ার টু ডাইরেক্ট রেসপন্ডেড টু ট্রিট ই দেম অ্যাজ এ কোয়ালিফাইড পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড দ্য কনসিডার দেয়ার কেসেস অ্যাকর্ডিংলি দ্য কেস ওয়াজ হিয়ার্ড অ্যান্ড আর্লি উই গ্রান্টেড টাইম লার্নেড কাউন্সিল ফর দ্য রেসপন্ডেড টু অবটেন ইনস্ট্রাকশান এই যে ইনস্ট্রাকশান আজকে দেওয়া হয়েছে বা গতকালকে দেওয়া হয়েছে সেই মামলাটির পরিপ্রেক্ষিতে যে ইনস্ট্রাকশান উঠেছে সেই ইনস্ট্রাকশানটা মানতে কিন্তু সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট সময় তুলে ধরা হয়েছে তাতে করে কিন্তু তাদেরকে মেনে নিতে হবে এই যে বিষয়টা এটা সম্পূর্ণভাবে দিল্লির বিষয়ে বলা হয়েছে কিন্তু একটা বিষয় দেখতে পাবেন যে আপনারা যে সারা ভারতবর্ষে কিন্তু এই রকম বিষয়টা উঠে এসেছে যেখানে ডিএলএড না বিএড এই বিষয়টিকে অগ্রাধিকারের বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিতর্কের সূত্রপাত এসেছে কিছু না কিছু হলেও পশ্চিমবাংলা তার মধ্যে অন্যতম এবং দিল্লিতেও যে বিতর্ক উঠেছিল সেই বিতর্কের সমাপ্তি ঘটেছে কিন্তু কোর্টে এবং কোর্টে কিন্তু এই নির্দেশিকা এসছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের তরফ থেকে সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে উই হিয়ার দ্য অ্যাপ্লিকেশন হু আর গুড হার কেস ইন দ্য পার্সন মিস্টার এশা মজুমদার মিস্টার সুপ্রন সুচনা চ্যাটার্জি তারা কিন্তু এই কোর্ট কেসটা লড়ছিলেন এই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে উঠে এসছে কোনোভাবে বিএডদেরও অগ্রাধিকারের বিষয় দেওয়া হচ্ছে না ডিএলএডদেরও অগ্রাধিকারের বিষয় দেয়া হচ্ছে না কিন্তু দুজনাই বসতে পারবে দুটো ডিগ্রি থাকলেই অবশ্যই আপনাদের বসতে পারবে যেমনভাবে এনসিটির গাইডলাইন্স রয়েছে সেই এনসিটির গাইডলাইন্স ফলো করে এবং এখানে কি নির্দেশিকা দেয়া হয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ লাস্ট ফিফটি পারসেন্ট টু ইয়ার ডিপ্লোমা এডুকেশান যদি থাকে সেক্ষেত্রে আপনি বসতে পারছেন সিনিয়ার সেকেন্ডারি দুই বছরে ডিপ্লোমা কোর্স এলিমেন্টারি কোর্স যদি থেকে থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কসের সাথে তাহলে আপনি বসতে পারছেন এনসিটি গাইডলাইন্স অনুসারে অ্যাট লাস্ট যেটা রিল্যাক্সেশান দেওয়া হয়েছে যারা ইতিমধ্যেই লাস্ট যারা করছেন তারা পাস ইন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশান তাদের থাকতে হবে তারা কিন্তু পৌঁছতে পারছেন এবং সেটা অবশ্যই দিল্লি বা সংশ্লিষ্ট বোর্ডের জন্য কিন্তু আমাদের রাজ্যের জন্য কিন্তু এক্ষেত্রে টেট পাস করতে হবে এবং পশ্চিমবাংলার জন্য কিন্তু একইভাবে প্রযোজ্য যেহেতু সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে এবং তার সাথে সাথে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেরও একটি রায় আমাদের সামনে উঠে এলো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টে এই সমস্ত রায় প্রডিউস যদি করা হয় তাহলে ডিএলএডদের অগ্রাধিকারের বিষয়টি যেটি আজকেও আমরা দেখলাম আন্দোলন সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গাতে সেটা কতটা কার্যকরী হবে কতটা পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয় কারণ এই মুহূর্তে এই কোর্ট কেস নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু কোর্ট কেস চলছে তাদের মধ্যে কিন্তু এটা অন্যতম তো আজ এখানেই শেষ করব অন্য কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করতে থাকবেন এবং অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ডিএলএড অগ্রাধিকার বিএড অগ্রাধিকার না নয় ইতিমধ্যে সকলেই সুযোগ পান এবং বর্তমান চাকরির পরিস্থিতি যা রয়েছে সেই উপর ভিত্তি করে যত সকলে সুযোগ পান সেটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং দু হাজার বাইশ সালের মধ্যে যেন টেট পরীক্ষা হয় এবং তার সাথে সাথে দু সালে যে রেজাল্ট পাবলিশ সহ বিভিন্ন বিষয়গুলো রয়েছে রিক্রুটমেন্ট দেওয়া সেই বিষয়গুলিও যাতে দ্রুত মেটানো সম্ভব হয় সেদিকে আমাদের সকলে নজর রাখতে হবে ভ্যাকেন্সি আপডেট হয় যাতে সেই বিষয়টা আমাদের নজর রাখতে হবে তাই অযথা বিতর্ক নয় অবশ্যই আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং যাতে করে সকলের চাকরি সুনিশ্চিত হয় যারা অন্ততপক্ষে যোগ্য সমস্ত ক্যান্ডিডেটের নমস্কার ধন্যবাদ